স্টুডেন্ট পয়েন্টের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে এসেছি। যে সমস্ত স্টুডেন্টরা আছো যারা ইউজি লেভেল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট লেভেল চার ইত্যাদি প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করেছো বা পড়তে চলেছো, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তাদের জন্য। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম নামে একটা প্রকল্প চালু হচ্ছে, যেখানে তোমাদের টিউশন ফিসটা একদমই লাগবে না। এটা নতুন স্কিম, তো ডিটেলস আজকে আমরা আলোচনা করব, বিষয়বস্তু কি আছে, কিভাবে অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট কবে আছে। এখানে কিছু কন্ডিশনও দেখতে পাচ্ছ, কিছু কন্ডিশন দেওয়া আছে। যারা অ্যাপ্লাই করতে চাইছো এই সব কন্ডিশন কিন্তু অবশ্যই ম্যাচ হতে হবে, না হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে। তার আগে বলে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো প্রথমে তোমরা কিভাবে এই লিংক ওপেন করবে, লিংক ওপেন করতে হলে দেখতে পাচ্ছ এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, wbhed.gov.in, ঠিক আছে। এটা তোমরা ওপেন করবে, গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজারে প্রথমে ওপেন করবে। ওপেন করার পরে কিন্তু আমি দেখো দেখিয়ে দিচ্ছি, ফার্স্টে ওপেন করবে, ওপেন করার পরে এরকম একটা কন্ডিশানে আসবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান, ঠিক আছে। লাস্ট ডেট কবে দেওয়া আছে, লাস্ট ডেট রয়েছে 30 নভেম্বর 2020। স্টার্ট কবে থেকে হচ্ছে দেখতে পাচ্ছ, 3 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, 12 নুন, ঠিক আছে, অর্থাৎ দুপুর থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এবার এখানে ডিটেলস এটা ক্লোজ করবে। ক্লোজ করার পরে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই যে ওয়েবসাইট, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ঠিক আছে। এবার এখানে নিচে চলে আসবে, নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম 2019, এখানে ওপেন করবে। এটা আমরা ওপেন করলাম, ওপেন করার পরে কিন্তু এরকম একটা কন্ডিশানে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওপেন যখনই করলাম এরকম একটা কন্ডিশানে আসবে, এবং এখানেও লাস্ট ডেট কবে দেওয়া আছে আর অ্যাপ্লিকেশান কবে স্টার্ট হচ্ছে সবই এখানে দেওয়া রয়েছে। তো এটা তোমরা ক্লোজ করে দেবে। যদি আগে থেকে অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে এন্টার অ্যাপ্লিকেশান আইডি, এন্টার পাসওয়ার্ড দিয়ে তোমরা চেক করতে পারবে যে অ্যাপ্লিকেশানটা কী কন্ডিশানে আছে। যদি এখনও অ্যাপ্লিকেশান করোনি তাদের জন্য আমি বলছি, এখানে দেখতে পাচ্ছ অ্যাবাউট দ্য স্কিম, প্রথমে বলা আছে ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ফ্রম দ্য ইয়ার 2011 থেকে কিন্তু কাজ চলছে, এবং এখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট লেভেল ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি আর্কিটেকচার প্রোগ্রাম কন্ডাক্ট বাই দ্য সেলফ ফিনান্সিং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশন অব দ্য স্টেট। মানে এটা অ্যাকচুয়াল যারা এই ইউজি লেভেল যেসব স্টুডেন্টরা আছো তাদের কিন্তু টিউশন একদমই কিন্তু ফ্রিতে করানোর একটা ব্যবস্থা করা হচ্ছে, এটা ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপ স্কিমের মাধ্যমে। দ্য ওয়েভার ইজ লিমিটেড টু দ্য টিউশন ফি অল দ্য ইনস্টিটিউশন কনসার্ন্ড অ্যান্ড অল আদার ফিস এক্সেপ্ট টিউশন ফিস উইল হ্যাভ টু বি বর্ন বাই দ্য বেনিফিশিয়ারি। তো এটা অ্যাকচুয়াল কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, এটা অ্যাকচুয়াল টিউশন ফিস যেগুলো ইনস্টিটিউশন আছে সেখানে কিন্তু দিতে হবে না। তো তোমরা যদি এখানে অ্যাপ্লাই করে রাখো, তো এখানে এলিজিবিলিটি দেখতে পাচ্ছ কী কী এলিজিবিলিটি আছে। ফার্স্টে রয়েছে মেরিট র্যাঙ্ক ইন স্টেট লেভেল, অবশ্যই একটা র্যাঙ্ক থাকতে হবে, কারণ ফার্মেসি হোক বা এই ইঞ্জিনিয়ারিংয়ে হোক বা আর্কিটেকচারই হোক, ঠিক আছে, এগুলো তো সব ইঞ্জিনিয়ারিং। তো এবং এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বেসিক্সের র্যাঙ্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, মেরিট র্যাঙ্ক অবশ্যই থাকতে হবে যে কোনো ভ্যালিড, এবং ক্যান্ডিডেট মাস্ট বি ডোমিসিল অব দ্য ওয়েস্ট বেঙ্গলের অবশ্যই বাসিন্দা হতে হবে। ফ্যামিলি ইনকাম দেখতে পাচ্ছ নট মোর দ্যান 2.50 লাখ, অর্থাৎ 2.5 লাখের বেশি কিন্তু ফ্যামিলি ইনকাম হলে হবে না। এবং এখানে ভ্যালিড র্যাঙ্ক এখানে দেখো বলে দিয়েছে, যারা গ্র্যাজুয়েশন করছো, ঠিক আছে, অবশ্যই কিন্তু ফিনান্সিং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউশন অব দ্য স্টেট, মানে এটা গভর্নমেন্টও হতে পারে বা প্রাইভেটও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, বাট এখানে প্রাইভেটও হবে, প্রাইভেটও কিন্তু পাওয়া যাবে, টিউশন ফিস পাওয়া যাবে। তো এখানে আরেকটা কথা বলা হয়েছে, দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ক্যান্ডিডেট সিলেক্টেড আন্ডার টিউশন ফিস ওয়েভার স্কিম
অফ অল ইন্ডিয়া কাউন্সিল, মানে যারা AICTE থেকে যারা টিউশন ফিস ফ্রিতে পেয়েছো, বা ওয়েস্ট বেঙ্গল স্বামী বিবেকানন্দ মেরিট কামিন্স স্কলারশিপ স্কিমে যারা পেয়েছো, তারা কিন্তু এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। আমি এটা তোমাদের কপি করে আবার বাংলা ভার্সানটা দেখিয়ে দিচ্ছে, দেখতে পাবে। যারা অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল ফর এডুকেশন AICTE অ্যাপ্রুভ কলেজ আছে তোমরা জানো তো, বা পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেধা কামিন স্কলারশিপের জন্য যারা টিউশন ফ্রি বা যারা স্কলারশিপ পেয়েছো, তারা কিন্তু এই প্রকল্পের আওতায় নির্বাচন প্রার্থীরা কিন্তু এই প্রকল্পে আওতায় যোগ্য হবে না। দেখো খুব ভালো করে লেখা রয়েছে, অবশ্যই ইনস্ট্রাকশনটা পড়ে নেবে। তো কারা পাবে, যারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা পায়নি, বা যারা AICTE অ্যাপ্রুভ যে স্কিম যেটা যেখান থেকে টিউশন ফিস দেওয়া হতো সেখানে যারা পায়নি, তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? এবার এখান থেকে একটা PDF ইউজার ম্যানুয়াল, কিভাবে অ্যাপ্লিকেশান করবে ইউজার ম্যানুয়াল রয়েছে এখানে। অ্যাপ্লিকেশান ইউজার ম্যানুয়ালে ক্লিক করবে তাহলে এরকম একটা পেজ তোমরা ডাউনলোড করে নেবে। পেজ এখানে কিভাবে অ্যাপ্লাই করবে খুব ভালো করে লেখা আছে, তোমরা খুব ভালো করে দেখে নিও। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানেও কিন্তু হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, সব ভালো করে লেখা রয়েছে। ইউজার ম্যানুয়ালটা ভালো করে পড়বে, আমি এটা একটু জুম করার চেষ্টা করছি, জুম করলে তোমরা বুঝতে পারবে। এখানেও কিন্তু লাস্ট ডেট দেখতে পাচ্ছ, লাস্ট ডেট কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে। এবং প্রথমে কিভাবে অ্যাপ্লাই করবে, প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করতে হবে। এখানে যেরকম আপলোড ডকুমেন্টস কী কী লাগবে দেখতে পাচ্ছ, মার্কশিট, 10+2 মার্কশিট দরকার, মেরিট র্যাঙ্ক কার্ড, অবশ্যই ভ্যালিড মেরিট র্যাঙ্ক দরকার, ডোমিসাইল সার্টিফিকেট দরকার, ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট এখান থেকে তোমাদের কোথা থেকে অ্যাপ্রুভ করতে হবে, দেখো লেখা রয়েছে এখানে, জয়েন্ট ব্লক ডেভেলপার মানে BDO অফিস থেকে হতে পারে বা ডিস্ট্রিক্ট, তোমরা এগুলো জানো ব্যাপারগুলো। এছাড়া এখানে কমপ্লিট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেটও কিন্তু, মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা বলে, মানে তুমি স্থায়ী বাসিন্দা সেটাও কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু এগুলো লিখে নিতে হবে। ঠিক আছে, এছাড়া তারপরে এখানে ক্লিক হেয়ার টু প্রসেস দেখতে পাচ্ছ, খুব ভালো করে লেখা আছে কীভাবে ফিল করবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন এখানে কীভাবে করবে দেখতে পাচ্ছ, এখানে ইউনিভার্সিটির অবশ্যই ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপরে এখানে নাম অবশ্যই কিন্তু এগুলো ভালো করে ফিল করবে, হ্যাঁ খুব ভালো করে দেওয়া রয়েছে। তোমরা যারা ফিল করতে পারবে না, ইউজার ম্যানুয়ালটা ডাউনলোড করে নেবে। কত নাম্বার পেয়েছো HS-এ সব কিছু লিখতে হবে, কত র্যাঙ্ক করেছো লিখতে হবে, নেম অফ দ্য কোর্স, BTEC আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, কোন ট্রেডে তোমরা করতে চাইছো, ডিউরেশন সব কিছু দিতে হবে। তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। ঠিক আছে, পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এখানে কনফার্ম সাবমিশনে একটা OTP যাবে তোমাদের ফোনে, তারপরে কিন্তু সেটা ফাইনাল রেজিস্ট্রেশন হবে। তারপরে একটা অ্যাপ্লিকেশান ID দেওয়া হবে লাস্টে, অ্যাপ্লিকেশান ID তোমরা অবশ্যই সেভ করে রাখবে পরবর্তী কাজে লাগানোর জন্য। এবং তোমরা তারপরে কিন্তু অ্যাপ্লিকেশান ID আর পাসওয়ার্ড দিয়ে তোমরা পরে চেক করে দেখতে পারবে যে কীরকম কন্ডিশনে রয়েছে। এখন লেখা আছে আফটার সাকসেসফুল লগ ইন ড্যাশবোর্ড কনসার্ন অ্যাপ্লিকেন্ট হুইল অ্যাপিয়ার্ড এডিট, তোমরা আবার এখানে এডিটও করতে পারো, তোমরা যদি চাও এডিট করতে পারবে, মানে যদি কোথাও নামের ভুল হয় বা কিছু প্রবলেম হয় এডিটও করতে পারবে, ছবিও কিন্তু আপলোড করা যাবে। ঠিক আছে, তো এটাই হলো ওয়েস্ট বেঙ্গল ফ্রিশিপ স্কিম, খুবই ইম্পর্ট্যান্ট স্টুডেন্টের জন্য রয়েছে। এবং যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করে নিও। এবং এখানে দেখতে পাচ্ছ ফটো সিগনেচার সবই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সাকসেসফুলভাবে তবেই। আর ফটো দেখতে পাচ্ছ 400 KB বেশি হলে হবে না, এখানে খুব ভালো করে লেখা রয়েছে। তোমরা ইউজার ম্যানুয়ালটা একবার ডাউনলোড করে নিও। আর যারা অ্যাপ্লাই করতে চাইছো এখানে ডেট বলা হয়েছে, লাস্ট ডেট, ঠিক আছে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল।